এটা হচ্ছে হস্তশিল্প মেলার একটা ঝলক আপনাদের দেখালাম, এই কারণেই যে ইকো পার্ক 1 নম্বর গেটের সামনে হস্তশিল্প মেলা হচ্ছে, আর আপনারা ইকো পার্ক এই দুটোই একসঙ্গে দেখতে পারবেন। আর এই হস্তশিল্প মেলার ব্লগ আমার ভিডিওয়ে দেওয়া আছে, আপনারা পুরোটা দেখে নিন, তাহলে আরও ভালো লাগবে। আর এর ভিতরেই আছে জাপানি গেট বা জাপানি ফরেস্ট, ওটাও আপনারা দেখে নিতে পারবেন। তাহলে 30 টাকা দিয়ে আপনারা কত কিছু দেখতে পারবেন। পাশেই পাবেন হস্তশিল্প মেলা, যে দেখতে পাচ্ছেন সামনেই, বিভিন্ন রকম সম্ভার নিয়ে 18 ডিসেম্বর পর্যন্ত এরা থাকবে। তাই একই দিনে একই সময়ে আপনারা এই দুটো দেখে নিতে পারবেন। এই যে জাপানি ফরেস্ট, এটাও এর ভিতরে আছে, এরও ব্লগ আছে আমার কাছে। তাই আপনাদের এক ঝলক দিলাম হস্তশিল্প মেলার, দুটো একসঙ্গে দেখার জন্য 18 ডিসেম্বরের মধ্যে চলে আসুন এখানে। চলুন এবারে আপনাদের দেখাই ইকো পার্কের ভিতরে কী কী আছে, কখন আসবেন সব কিছু জানিয়ে দেবো। চলুন দেখুন ইকো পার্ক, চলুন ইকো পার্কটা একটু ঘুরি। এবারে ঢুকে যখন পড়েছি, ইকো পার্কেরও কিছু কিছু জিনিস আপনাদের দেখাবো। আসলে ভালোই লাগে, কিন্তু বেহালা থেকে আমাদের এখানে অনেকটা দূর, কি করা যাবে। এই শীতকালটা বাচ্চাদের বেড়ানোর একটা বেস্ট সময়, পরীক্ষাও শেষ হয়ে যায়। চলুন ইকো পার্কের ভিতরে একটু দেখাই আপনাদের। প্রথমেই বলি যে ইকো পার্কের ভিতরে প্রচুর জায়গা এবং প্রচুর খেলার সরঞ্জাম এবং বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আছে। যেমন আপনারা এখানে সাইকেল নিয়ে পুরোটা ঘুরতে পারবেন, আছে ছোটো ছোটো গাড়ির ব্যবস্থা, আছে টয় ট্রেন, এবং এই টয় ট্রেনগুলো নন এসিগুলো 150 টাকা করে আর এসিগুলো 250। এইগুলো আছে 6 সিটারের গাড়ি,
এইগুলোকে নিয়েও আপনারা ভিতরে ঘুরতে পারবেন, কারণ প্রচুর জায়গা। আর আছে গ্রাম বাংলা বানানো আছে, আছে ক্যাফেটেরিয়া, আর আছে জাপানি ফরেস্ট। জাপানি ফরেস্ট আমি আমার ব্লগে আগে পাঠিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এই যে দেখছেন পরপর সাইকেল আছে, এই যে চালিয়ে যাচ্ছে, সাইকেল নিন আর ভিতরে মহা আনন্দে ঘুরে বেড়ান। কিন্তু হাতে একটু সময় নিয়ে আসবেন, আর বিকেলের দিকে হলে একটু সুবিধা হয়, কারণ কষ্টটা কম হবে। যদিও শীতকালে রোদটা ভালোই লাগে। আর আপনারা পাবেন বাচ্চাদের বিভিন্ন রকম খেলার সরঞ্জাম, সেই জন্য ইকো পার্কটা 30 টাকা দিয়ে ঢোকার পরে প্রচুর আনন্দ করার জায়গা আছে, বিশেষ করে বাচ্চাদের। তাই ঘুরে যাবেন একবার, যেমন আমি এসছি, এসে ঘুরছি, ভালো লাগছে। গাছ দিয়ে চারিদিকটা সাজানো আছে। আর এখন গেলে তো আর একটা আপনারা পাবেনই, 18ই ডিসেম্বর পর্যন্ত হস্তশিল্প মেলা। এইগুলো জলের মধ্যে একটা খেলার সরঞ্জাম, দেখছেন ভিতরে সবাই বসে আছে। আর বোটিং আছে, বোটিং করে বোট নিলে আপনারাই ঘুরিয়ে দেবে আপনাদেরকে এইটা লেকটা। আর সন্ধ্যের সময় তো এর সাইডে বসে থাকতে অপরূপ সৌন্দর্য, একদম দুর্দান্ত লাগে। তাই চলে আসুন, সামনে দেখতে পাচ্ছেন আইফেল টাওয়ার করা আছে, ভিতরে অনেক রেস্টুরেন্ট আছে, চায়ের জায়গা আছে, কোনো কিছুর অসুবিধে নেই। তাই দুটো একসঙ্গে দেখার জন্য চলে আসুন। আমি আমার আগের ব্লকেই, লাস্ট ব্লকেই দেখিয়েছি মেলাটা, হস্তশিল্প মেলা, ওটাও আপনারা দেখে নেন। গাড়ি রাখার দেখতে পাচ্ছেন প্রচুর জায়গা আছে। তাহলে আজ এই পর্যন্তই, চলে আসুন, দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ভালো থাকবেন, ধন্যবাদ।